আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিছু ডেজার্ট আইটেম দেখাচ্ছি, আর এগুলো সম্ভবত কেকের মতো। তো যাই হোক, তো এগুলো কিন্তু আমার বাসায় হচ্ছে পাকিস্তানিরা দিয়ে গিয়েছে, আমাদের বাড়িয়ালিরা, তারা কিন্তু পাশের বাসায় থাকে। তো একটু পরে এগুলো টেস্ট করব। আর আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে হচ্ছে আমরা একটা দাওয়াতে যাব। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু সকাল, তো ভাবলাম একটু কফি বানিয়ে নিই। তো আরিশ আর রাহাত এখনও ঘুমে আছে, তো আমার হাজব্যান্ডও বাসায় নেই, ও কাজে গিয়েছে। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ডও যেতে পারবে না দাওয়াতে, ও হচ্ছে চাঁদরা, তার ঈদের দিন ছুটি নিয়েছিল, তো এখন তো আর ছুটি নেওয়া সম্ভব না, তো ও কাজে। আমি রাহাত আর আরিশি যাব দাওয়াতে আপুর বাসায়। তো আপুকে আপুর বাসায় এর আগেও আমরা গিয়েছিলাম, আমি হয়তো আপনাদের সাথে শেয়ারও করেছি দুই একটা ব্লগে। তো অন্য আপুদের বাসায় আমরা যাব আজকে, আর আপু কিন্তু অনেক মজার মজার খাবার খাওয়ায়, তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে আমার কিন্তু কফি বানানো শেষ, কফি বানানোর পরে আমি ভাবছিলাম কী দিয়ে কফি খাবো। এখন ভাবলাম যে যেহেতু বাসায় বিস্কিট আছে, তো এই বিস্কিটটা দিয়ে আমি কফিটা খাই। আর আমার হাতের মেহেদির কালার দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এটা হচ্ছে হেনা যে মেহেদি, সেটাই আমি হাতে লাগিয়েছি, আর একদম ন্যাচারাল কালার হয়। আর কফি খাচ্ছিলাম, আমি একটু বাংলাদেশেও কথা বলছিলাম আমার বোনদের সাথে, আমার মা, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, সবার সাথেই কথা বলছিলাম। তারপর কিন্তু আমি আরিশকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, আর সে কিন্তু কার্টুন দেখছিল। তারপর ওকে আমি নাস্তা করিয়ে আমি বেডরুমে চলে এসেছি, মানে কি পরে যাব আপুর বাসায় সেটাই মানে রেডি করছিলাম। আরিশকে হচ্ছে পাঞ্জাবি পরাবো, এই পাঞ্জাবিটা কিন্তু অন্য আপুই গিফট করেছে আরিশকে, তো ভাবলাম আপুদের বাসায় পরিয়ে নিয়ে যাই। আর এই যে বাহিরে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, খুবই একটা বাজে ওয়েদার, ঈদের দিন থেকেই শুরু হয়েছে এরকম বাজে একটা ওয়েদার। তো বাজে ওয়েদার হলে কি হবে, দাওয়াত তো আর থেমে থাকবে না। ঈদের পরে কিন্তু সবারই এরকম দাওয়াত থাকে, বা ইনভাইট করা হয়, বা সবার বাসায় ইনভাইট থাকে সবার, তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মনে হয় বিদেশেই মানে এই জিনিসগুলো আরও বেশি হয় বাংলাদেশের তুলনায়, মানে আমার কাছে যতটুকু মনে হয়। আর আমি কিন্তু আজকে বাসাও গোছাতে পারিনি, কারণ ঘুম থেকে লেট করে উঠেছি, তারপরে হচ্ছে বাংলাদেশে কথা বলেছি, এর জন্যই আমার মানে সব কিছুতে দেরি হয়ে গিয়েছে। আর এই যে দেখেন সে কান্না করছিল, আর আমিও একদম রেডি হয়ে গিয়েছি, আর রাহাতকে একটু বাহিরে পাঠিয়েছি একটু নাস্তা পানি আনার জন্য, যেহেতু আপুদের বাসা যাব। আর রাহাত আসার পরেই আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। আর ওয়েদারের কথা না বললেই নয়, দেখতেই পাচ্ছেন গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও ছিল। আর আপুদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূর না, প্রায় 4-5-6 মিনিটের মতো লাগে হেঁটে গেলে, একদমই সামনে, তো এর জন্যই আমরা হেঁটেই যাচ্ছিলাম। আরিশ কিন্তু একদমই গাড়িতে বসতে চাইছিল না, খুবই কান্নাকাটি করছিল, তো আমি এর জন্য ভয় ছিলাম ও নাকি বাসায় যেও বিরক্ত করে, কিন্তু আলহামদুলিল্লাহ না, ও কিন্তু বাসায় যেয়ে একটু বিরক্ত করেনি, একদম খেলা করছিল। আর নতুন খেলনা পেলে সব বাচ্চারাই কিন্তু অনেক খুশি হয়, আর রাহাতও কিন্তু বাচ্চাদের মতো ওদের সাথে বেলুন দিয়ে খেলা করছিল। আর আপু কিন্তু আমাদের অনেক মজার মজার খাবার খাওয়াবে, সেটা আপনাদেরকে একটু পরেই আমি দেখাবো। আপু কিন্তু অনেক টাইপের ভর্তা করেছে, তারপরে হচ্ছে কাজির ভাত করেছে, তো যারা নাকি হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, তারা কিন্তু এই জিনিসটা খুবই মজা করে খায়। তো আমি যেহেতু মাদারীপুরের বউ, শরীয়তপুরের মেয়ে, তো এর জন্য কিন্তু আমার কাছে ওই জিনিসটা খুবই মজা লাগে, আমিও কিন্তু অনেক পছন্দ করি কাজির ভাত আর ভর্তা। আর দেখেন আপু কিন্তু অনেক মজা করে ভর্তা বানিয়েছে, এগুলো আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন। ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর ছিল, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, মানে অনেক আইটেম ছিল, প্রায় 13-14 পদ ছিল। আর সাথে তো ডেজার্ট আছেই, তো ডেজার্টগুলোও কিন্তু মানে অনেক মজা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ভাতে ধোয়া উঠছে, আর দুলাভাই হচ্ছে অনেক হেল্প করছিল আপুকে একদম টেবিলটা গুছানোর জন্য। আর আমি তো আপুকে অনেক অনেক ধন্যবাদ দিই সবসময়, যে আসলে সবার বাসায় কিন্তু দাওয়াতে গেলে আমরা পোলাও, রোস্ট, তারপরে হচ্ছে মাংস, এগুলোই বেশি খাই, আর ভর্তাটা তেমন কিন্তু খাওয়া হয় না, কিন্তু ভর্তাটা কিন্তু অনেক করতে ঝামেলা, তবুও দেখা যায় ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে যারা আর কি পছন্দ করেন।
আর এই যে বাহিরে দেখেন রোদ উঠেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। তো আমি আপুদেরকে বলছিলাম যে আপু, বাংলাদেশে তো এরকম হলে বলে যে শিয়াল মামার বিয়ে, তো সেই কথাটা আমার মনে পড়ছিল। আর দুপুরে কিন্তু আমরা ভরপুর খাওয়া দাওয়া করেছি, ভর্তা হলে তো অনেক বেশি ভাত খাওয়া যায়, তো এর জন্য কিন্তু আমরা ডেজার্ট আইটেম খেতে পারিনি কেউই। তো এখন কিন্তু আমরা ডেজার্ট খাচ্ছিলাম সবাই মিলে, আর আরিশ খুবই খেলা করছিল ছোট ছোট গাড়ি দিয়ে, আর রাহাত হচ্ছে দেখতেই পাচ্ছেন সেও কিন্তু দুষ্টামি করছে আর ভাগ্নিদের সাথে খেলা করছিল কার্ড দিয়ে, উনো কার্ড। আর আরিশ হচ্ছে টিভি দেখছে, খেলা করছে, বিস্কিট খাচ্ছে। মাশাআল্লাহ, একটু বিরক্ত করেনি আমার ছেলে, একদম লক্ষ্মীর মতো ছিল। আর সে তার ফুপির সাথে ঢেলন দিয়ে তারপর বসে বসে বিস্কিট খাচ্ছে আর টিভি দেখছিল। আর যেহেতু বিকাল টাইম, চা না খেলেই নয়, আপু হচ্ছে রং চা বানিয়ে দিয়েছে, আর চাটা কিন্তু অনেক টেস্ট ছিল, আপুর হাতে সব খাবারই মজা। আর আমাদের সবারই ঘুম পাচ্ছিল, আর এদিকে তো রাহাত আরিশ অলরেডি ঘুম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ অনেক বড় একটা ঘুম দিয়েছিল তারা। আর দাওয়াতে গেলে দেখা যায় ওইভাবে ভিডিও করা হয় না, কারণ অনেক গল্প করা হয়, তখন আর আসলে ভিডিও করতেও মন চায় না। আর রাহাত কিন্তু ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন বাবল ফুলাচ্ছিল, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেই এখন বাসায় চলে যাব, প্রায় রাত হয়ে গিয়েছে। আপু আমাদেরকে অনেক বলেছিল খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু আমরা আর খাওয়া দাওয়া করে আসিনি, কারণ অনেক রাত হয়ে যাবে। আর বাসায় এসেই দেখতে পাচ্ছি আতশবাজি ফুটানো হচ্ছে বাহিরে, অনেক সুন্দর, আর দেখে খুবই ভালো লাগছিল আমার। আর আপু কিন্তু রাশেদের জন্য অনেক খাবার দিয়ে দিয়েছে, তো ওগুলাই রাশেদ হচ্ছে বাসায় এসে খাবে। আর এই যে আমার বাবাটা কিন্তু বাসায় এসে খেলা করছিল একটা গাড়ি দিয়ে, গাড়িটা কিন্তু আপুদের বাসা থেকে সে নিয়ে এসেছে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়, আর সর্বপ্রথম যেন আপনারাই দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।